আজকে আমি রিভিউ করছি একটা ফ্রোজেন পরোটা আমাকে অনেকে একটা ফ্রোজেন পরোটা ট্রাই করতে বলেছে বা রিভিউ করতে বলেছে আমি আজকে নিয়ে এসেছি প্যারাগনের পরোটা যেহেতু ফ্রোজেন ফুডের মধ্যে প্যারাগন এখন অনেক বেশি রিনাউন্ট তো আমরা এটা ট্রাই করে দেখবো আসলে এটা খেতে কেমন তো ফ্রোজেন পরোটার প্রাইস হচ্ছে ওয়ান সেভেন টাকা দশ টাকা দশ পিস পরোটার প্রাইস ওয়ান সেভেন টাকা আপনারা যদি একটু সাশ্রয়ী করতে চান তাহলে বিশ পিসটা একবারে কিনে নিতে পারেন সেটা প্রতি পিস ষোলো টাকা পড়ে আর দশ পিস কিনলে প্রতি পিস সতেরো টাকা করে পড়ে তো এটার প্যাকেটটা হচ্ছে দেখতে এমন এটা হচ্ছে ফ্যামিলি পরোটা বলে প্যারাগনের আমরা অনেকেই যেহেতু অনেক বিজি থাকি দেশই আমরা ফ্রোজেন পরোটাটা প্রেফার করি বা চট জলদি তৈরি করার জন্য ফ্রোজেন পরোটা প্রেফার করি তো চলুন আমরা এটা টেস্ট করে দেখি খেতে কেমন লাগে তো এটা হচ্ছে প্যারাগনের পরোটা এটা কাঁচা অবস্থায় আছে আমরা প্রথমেই এটাকে তাওয়াতে বের করে তাওয়াতে গরম করে নিব প্রথম যেহেতু আমি করছি প্রথম অবস্থায় আমি উল্টা দিকে ট্যামাটোমো হয়ে যাচ্ছিলো এনিওয়াইজ তারপরেরটা যখন আমি করেছি নিচের পরোটা বা নিচের পোশনটা যখন গরম করছিলাম একটু ভালোভাবে গরম হওয়ার পর তখন একটু শক্ত হয়েছিল দেন আমি উলটিয়ে দিয়েছি এবং উল্টে দেওয়ার পরে দেখা যাচ্ছিলো যে এটা ট্যামেটো মামা কিছু হয়নি পরোটা একদম রাউন্ড এবং পরটাটা ভালোই ফুলে যাচ্ছিলো এতটা ফুলবে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল তো এনিওয়েজ এত বড় হয়ে ফুলেছে আমার দেখেই ভালো লাগছিল যে ফ্রোজেন পরোটা যে এত সুন্দর হতে পারে এনিওয়েজ আমরা আসলে ফ্রোজেনের প্রতি এত বেশি এক্সপেকটেশন ছিল না যেহেতু এটা রেডি টু কুক ধরবো খাবো শেষ করবো এরকম আর কি ছিল খুব একটা মজা হবে এমন এক্সপেকটেশন নাই আমার তো এনিওয়াইজ এটা এখন গরম হয়ে গেলো একদম পারফেক্ট পরোটা আমরা এখন ট্রাই করে দেখবো আমার হাতে আছে ফ্রোজেন পরোটা ভাজার পরে লুকটা এমন তো এটা একদম লালচে হয়েছে আমি একটু খেয়েছিও তো আপনাদের সামনে আরেকটু খেয়ে দেখি এটা এরকম হয়েছে এবং ভালো ফুলে যেটা আমাকে আসলে এক্সপেক্টেশনের বাইরে ছিল তো আমি একটু শুধু খেয়ে দেখি এটা খেতে কেমন মচ মচ আছে হাত দিয়ে ধরেই বুঝতে পারলাম এবং ভালো সফট আছে একদম ভালো সফট আমার বাসায় যেটা বানাই একদম অলমোস্ট সেম পরোটা সো খেয়ে দেখি একদম মানে আউট অফ এক্সপেকটেশন ফ্রোজেন পরোটা যে এত মজা বা এত পারফেক্ট হতে পারে এটার প্রাইস কিন্তু প্রত্যেকটার দাম ষোলো টাকা আমরা নর্মালি খেলে কিন্তু দশ টাকা হয়ে থাকে নর্মাল দোকানে বা একটু ভালো দোকানে গেলে বিশ টাকা হতে পারে তো সেই অনুযায়ী চিপ আছে যেহেতু আপনার ঝামেলা কমছে এবং প্যারাগন হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ইউ ক্যান ট্রাই ইট প্যারাগনের এই ফ্রোজেন পরোটা দশে দশ থ্যাংক ইউ সো